আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনারা জানেন যে আমরা যে সুগার চিকিৎসা করছি ওষুধ ছাড়াই, এবং আপনারা অনেকে এটাও জানেন ভালোভাবে, আমরা এটা বলেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে যারা চিকিৎসা করেন তারা জানেন যে আমাদের কাছে ওষুধ ছাড়া যতই আপনার সুগার থাক, 1 থেকে 5 দিনের মধ্যে সুগার পুরোপুরি নর্মাল হয়ে যায় এবং 1 থেকে 2 মাসের মধ্যে সুগারটি পুরোপুরি নির্মূল হয়ে যায়। তো বিশেষ করে আজকের জন্য আপনাদেরকে যেটা আমি বলবো, যেটা আমাদের কাছে চিকিৎসা করালে তাদেরকে ঘন ঘন যে টেস্ট করতে হয়, সুগারটা পরীক্ষা করতে হয় রক্তের মাধ্যম দিয়ে, তো বিশেষ করে গ্লুকোমিটারে। আমরা এর আগে গ্লুকোমিটার আনবক্সিং করে দেখিয়েছি, আমরা দেখেছি গ্লুকোমিটার আপনার ঠিক না ভুল এটা আমরা দেখেছি। আজকে যেটা দেখাবো যে এই গ্লুকোমিটার এর সঙ্গে ল্যাবের যে পার্থক্য, এটা আপনারা অনেকেই বলেন যে ল্যাবে একরকম রেজাল্ট দিচ্ছে, গ্লুকোমিটার একরকম রেজাল্ট দিচ্ছেন, কী করে বুঝবো কোনটা ঠিক বা গ্লুকোমিটার আমার ঠিক কী করে বুঝবো, এই যে আপনাদের কাছে প্রশ্নটা আসে, তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই আপনাদের কাছে আমি আজকের ভিডিওতে এসেছি। বিশেষ করে আপনারা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারবেন এবং আপনারা গ্লুকোমিটার দিয়ে আপনারা কিন্তু সুগারটা পরীক্ষা করতে পারবেন। তো কী করবেন, তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে এই গ্লুকোমিটারের সঙ্গে ল্যাবের কতটা পার্থক্য আছে এটা আপনাদেরকে নির্ণয় করতে হবে। তো নির্ণয়টা কীভাবে করবেন, আপনি গ্লুকোমিটার কেনার পরে আপনি ঠিক না ভুল, এর জন্য আমাদের ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে আপনারা ওটা দেখে নেবেন ভিডিওটা। হ্যাঁ, তারপরে আপনারা যখন দেখবেন যে আমার গ্লুকোমিটারটা ঠিক মানে ঠিক রিপোর্ট দিচ্ছে, তারপরে এবার আপনাকে ল্যাবের সঙ্গে ম্যাচিং করতে হবে। তো ল্যাবের সঙ্গে কীভাবে ম্যাচিং করবেন, তো ল্যাবের সঙ্গে ম্যাচিং করার নিয়ম যেটা হচ্ছে যে আপনি ল্যাবকে আপনি রক্ত দেন, মানে ল্যাবের সঙ্গে এই গ্লুকোমিটারের পার্থক্যর অন্যতম একটি কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে ল্যাবে আপনার শিরা থেকে মানে রক্তটা নিয়ে থাকে, আর গ্লুকোমিটার আপনার মাংসপেশি থেকে, এই যে আঙুলের এ থেকে মাংসপেশি থেকে রক্তটা নিয়ে থাকে, যার কারণে পার্থক্যটা হয়। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি যে আপনি ল্যাবকে রক্ত দিলেন, সে শিরা থেকে নিল, আর তখনই সঙ্গে সঙ্গে আপনি আঙুল ফুটা করে হ্যাঁ সেই আপনি রক্তটা গ্লুকোমিটারে আপনি মাপলেন। তো গ্লুকোমিটারে যখন আপনি পরীক্ষা করলেন তখন আপনি কতটা রিপোর্ট আসলো এটা আপনি নোট করে রাখলেন, তারপরে যখন ল্যাব থেকে যে পরীক্ষাটা আসলো রিপোর্টটা আসলো তখন তার সঙ্গে মিলালেন যে কতটা পার্থক্য হচ্ছে, 10, 15, 20, 25, 30, 35 পর্যন্ত পার্থক্য হয়ে থাকে। তো এটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে নির্ণয় করতে হবে যে ল্যাবের থেকে এটা কত কম বেশি, কম না বেশি, 10 কম তাহলে কম, 10 বেশি তাহলে বেশি, এটা আপনাকে কিন্তু নোট রাখতে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনি প্রয়োজনে একাধিকবার করেন, হয়তো একবার করলেন তারপরে আবার আপনি ওই পরীক্ষাটা করেন তারপরের দিন করেন, আপনি এইভাবে একাধিকবার যদি করেন তাহলে আরও বেশি নিশ্চিত হয়ে গেলেন, একবার করলেই যথেষ্ট। হ্যাঁ, তবে খালি পেটে ভর্তি পেটে যদি আপনি করেন তাহলে সেটাও করতে পারেন, ফাস্টিং এবং পিপি যেটা, তো এটা এভাবেও করতে পারেন। তো মূল বিষয় যেটা হচ্ছে যে ল্যাবের সঙ্গে ল্যাবে যখন আপনি রক্ত দিবেন তখন আপনি আঙুল ফুটো করে তখন আপনি পরীক্ষা করে নেন, যে আপনি দেখে নেন যে আপনার সঠিক মানে ল্যাবের সঙ্গে কতটা পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে দেখার আপনার মূল বিষয়। তাহলে এটা যখন আপনি পার্থক্য করে নিতে পারলেন যে আমার মিটারে কম দেখায় 15 বা 20 কিংবা বেশি দেখায় 15 কিংবা 20, যা যা যেটা দেখবে সেটা আপনি যখন মাথায় রাখতে পারবেন তাহলেই কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। তো বিশেষ করে আমরা আপনার যে সুগারে যে চিকিৎসা করি তো আমাদের এটা খুবই প্রয়োজন পড়ে, বিশেষ করে আমাদের না, বিশেষ করে পেশেন্টদের, তাদের ঘন ঘন পরীক্ষা করতে হয়। তো বিশেষ করে যারা আমাদেরকে এই যে ঔষধ ছাড়াই যে সুগার নির্মূল যদি করতে চান মানে চিকিৎসা করাতে চান, তাহলে আমাদের কাছে আপনারা চিকিৎসা করাবেন। আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং শুক্রবার বাদে প্রতিদিনই খোলা থাকে, তবে আপনাকে একদিন আগে আমাদের হোয়াটসঅ্যাপ করে হোক অথবা ফোন করে হোক নাম লেখাতে হবে। তো আমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 9732624907। আমি আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বার হচ্ছে 9732624907। তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাম লিখিয়ে আমাদের কাছে চিকিৎসা করাতে আসবেন, ইনশাল্লাহ আপনার সুগার ডায়াবেটিস 1 থেকে 2 মাসের মধ্যে পুরোপুরি নির্মূল হয়ে যাবে এবং 1 থেকে 5 দিনের মধ্যে নর্মাল হয়ে যাবে। তো বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দেবে দিয়ে অল নোটিফিকেশন করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি লাইক শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।